আলাভেসের বিপক্ষে লা লিগায় 5-0 গোলের জয় এনে দেওয়ার দলটার উপর বোধ হয় আস্থা রাখতে পারেননি বার্সেলোনা কোচ সেতিয়েন। তাই তো 6-6টি পরিবর্তন নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির মুখোমুখি হয় বার্সা। অন্যদিকে নাপোলির পরিবর্তন কেবল একটি, তবে ফরমেশনের দিক দিয়ে দুদলই এক, আর তা হল 4-3-3। ম্যাচের আগে নাপোলিকে যথেষ্ট সমীহ করেই নিজেদের মাঠ নু ক্যাম্পে খেলতে নামে বার্সা। প্রতিপক্ষ শিবিরে চালায় একের পর এক আক্রমণ, দ্রুত গোলের দেখাও পেয়ে যায়। মাত্র 10 মিনিটের মাথায় র্যাকিটিচের অ্যাসিস্টে স্বাগতিকদের স্কোর খাতায় নাম লেখান লংলে। ম্যাচের দ্বিতীয় গোলটা আসে ফুটবল জাদুকর মেসির পা থেকে। 23 মিনিটে অসাধারণ নৈপুণ্যে কাতালানদের লিড দ্বিগুণ করেন এই আর্জেন্টাইন তারকা। চ্যাম্পিয়ন্স লিগে মেসির এ নিয়ে গোল হল 115টি, আর ইউরোপ সেরার মঞ্চে এ নিয়ে 35 দলের বিপক্ষে জালের ঠিকানা খুঁজে পেলেন এই ক্ষুদে জাদুকর। 30 মিনিটে মেসির আরও একটি গোল হতে পারত, কিন্তু শেষ পর্যন্ত VAR তা নো গোল হিসেবে চিহ্নিত করে। এরপর ম্যাচের 39 মিনিটে ফাউলের শিকার হন মেসি। ডিবক্সের ভেতরে তাকে ফাউল করেন নাপোলি ফুটবলার কাউলিবালি। চোট পান মেসি, তার সেরে উঠতে যতটা না সময় লেগেছে তার চেয়েও কম সময় লেগেছে রেফারির বাঁশিতে কাতালানদের পক্ষে পেনাল্টির সুর বাজতে। ব্যাস আর কি, তাতেই সুয়ারেজ বার্সার ব্যবধান করে দেন 3-0। বিরতির আগ মুহূর্তে কপাল খোলে নাপোলির, ডিবক্সের ভেতরে র্যাকেটিচের ভুলের কারণে পেনাল্টি যায় অতিথিদের পক্ষে, তাতে লরেন্সো ব্যবধান কমান নাপোলির হয়ে। বিরতির পর যেন নতুন রূপে মাঠে ফেরে নাপোলি, পাল্টা আক্রমণ চালায় কাতালান শিবিরে। 54 মিনিটে বেশ ভালো সুযোগও পায় স্কোর বাড়িয়ে নেয়ার, হেড দেওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত আর জালের ঠিকানা খুঁজে পাননি লরেন্সো। পরের সময়টায় দুদল কেবল খেলার পরিবর্তনে সীমাবদ্ধ ছিল, গোলের আর দেখা পায়নি কেউই। ফলে 3-1 গোলের জয় নিয়ে 2 লেগ মিলিয়ে 4-2 ব্যবধানের শীর্ষ 8 নিশ্চিত করে বার্সেলোনা। ফারজানা মুমু, সময় সংবাদ।